আম মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, আমার আল্লাহ তাবারক তাআলা সব সময় এক রকম। তিনি শীতেও যেমন, তিনি গরমেও তেমন, তিনি আলোতে যেমন আধারেও তেমন, সুবহানাল্লাহ। ও বন্ধু, তিনি মুসলমানের জন্য যেমন ওই সূর্যের বেলা, চাঁদের বেলা, কাফেরের বেলাও তিনি তেমন। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলো সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্না কালা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, থামতির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম নাকি বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমি অনেক জায়গায় রুগী দেখতে হাসপাতালে গেছি, অনেকবার গেছি জীবনে, গিয়া দিয়ে আবার 15-20 দিন হাসপাতাল, আহা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই লোকগুলো একটু চাপাই দেন, আপনি একটু চাপেন, যারা বসছে তাদেরকে দেখতে দেন, আরো চাপেন, ছেলে শোনো, আস্তে আস্তে থাক, কথা কেন না, আহা এরকম করলে তো মাসুল করতে পারবো না, ম্যাক ছেড়ে দেবো এখন। আমি অনেক হাসপাতালে গেছি রুগী দেখার জন্য, গিয়া দেখি খোসা খোসা দাঁড়ি, আমি কি তো হুজুর শরীরের নমুনা তো বেশি ভালো না, বাস আমার কয় বছর দাড়ি তো রাখিয়া দিছি,
আমি মাশাআল্লাহ খুব খুশি হয়েছি। 15-20 দিন পরে হাসপাতালতে বাড়িছে, বাজার এবার লোকে দেখি কামাইয়া হইয়াল। আমি কি তো আপনারা বলে দাড়ি রেখা দিয়েছেন, হুজুর শরীর আগের তো মাশাআল্লাহ ভালো, শরীর যেহেতু ভালো হল দাড়ি রাখবো কিন্তু কেন, আবার যখন বিপদে পড়বো তখন তো রাখবোই। তো কয়দিন রাহে কয়দিন কামায়, কয়দিন রাহে কয়দিন, তো একটা কামাই নিয়ে নাউজুবিল্লাহ কইতাম না, আরো জোরে কইতাম না নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, মাহফিলে আসলে এক রকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, ঠিক না? দিনের আলোতে এক রকম, রাতের আধারে আরেক রকম, ও বন্ধু নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক না? এটা কি বেশি ঠিক? আপনার চেয়ারম্যান সাহেব চান কি? সব চেয়ারম্যান একরকম, আমাদের চেয়ারম্যান ঠিক আছে, আগে যে রকম পরে ওই রকম, শীতে যে রকম গরমে ওই রকম, উদিন উদিন 12 মাসে একরকম। আরে 12 মাসে একরকম মানে শীতের জন্য সাদ্দর করতে গরম ও সাদ্দর করতে আসে নাকি? তারা মনে করছে যে হুজুর যদি কই গেল একরকম, আপনার সাদ্দর খুব, যদি বৈশাখ মাসও আছে আপনাদের ধরে বল কেউ হুজুর যদি কইয়া গেল আপনি আগ্রহ, সেদিন দিয়ে সাদ্দর দেখলাম মোহন দি সাদ্দর নাই, এই কথা কই লইব? নীতিগত কথা। আ মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, আমার আল্লাহ তাবারক তাআলা সব সময় এক রকম, তিনি শীতেও যেমন, তিনি গরমেও তেমন, তিনি আলোতে যেমন আধারেও তেমন, সুবহানাল্লাহ। ও বন্ধু তিনি মুসলমানের জন্য যেমন, ওই সূর্যের বেলা চাঁদের বেলা কাফেরের বেলাও তিনি তেমন। ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলো সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্না কালা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজার করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, থামতির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে ওই আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, তার লয় নাই ক্ষয় নাই, তার শুরু নাই তার শেষ নাই, তার আদি নাই তার অন্ত নাই, তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই। সুবহানাল্লাহ। তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। অবন্ধু রাত জেগে ধামতির মানুষ তোমরা ওয়াজ শুনো, পরের দিন সকালবেলা তোমরা ঝিমাও, আমার আল্লাহ কেমন আল্লাহ? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
ঘুম তো দূরের কথা, ঘুমের আগে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না, এই আল্লাহ আছেন নাকি নাই? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধ তুমি মাবুদ একাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা জুড়ে জুড়ে, লা ইলাহা আরো জুড়ে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এটা ভিতরে শুনে হাঁটাহাঁটি করেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুরুতেই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আপনাকে এমনি দাঁড়াই থাকবেন নিয়ত করছে কি জসিম সাহেব, কি ঘটনা, কি আপনি অসুস্থ মানুষ বসেন না একদিকে, ওনার একটু বসতে দেন, উনি অসুস্থ মানুষ, এইভাবে দাঁড়াই থাকলে হবে কেমনে? মাহফিলের তো মারাত্মক সমস্যা, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু আগায় বসুন, আর দুই পাশেই যেহেতু জায়গা আছে তারা যারা কর্তৃপক্ষ চেষ্টা করছে, কিন্তু আপনারা যেন গরফিসে হাত ডাইয়া ফেলবেন তারা বুঝছে না, মনে করছে গরফিসে হাত জনাইবেন অক্ষরে নায়নাত করবেন ইয়া লইয়া দাওয়াত ফেলে মে সেই তেয়ে করে নাকি কারবার দেয় গরফি সেহাতের কোনো ফাটাই দিবে নিতেন দিতে পারে লই আইয়া বইয়া শুরু করতে না না আচ্ছা যাই হোক, এখন আইয়া পড়ছে যখন বই তো দিয়েন কুদুরা, আর যাদের বসতে পারেন নাই তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, বসতে দিতে পারলাম না বলে আমি দুঃখিত, যে আমার মাহফিলে আপনারা কথা শুনতে এসেছেন অথচ জায়গা পেলেন না, এই জন্য দুঃখবোধ প্রকাশ করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদেরকে সুযোগ দান করে, সবাই কোনো আমিন। আপনার এরকম করে নেডে শেষ করো, আপনার এরকম করে কিন্তু দৈরাবন আমিন কর, জুড়ে কান আর জুড়ে, যারা রেকর্ড করছেন ফ্লাশ লাইটগুলো বন্ধ করে দিয়ে, কারো লাইট যেন জ্বলে না উঠে, আর যাদের মোবাইল আছে বন্ধ করো, ফার্সেন্ডি বন্ধ করতে মোবাইল লই আর দেখি আপনি বন্ধ করুন লাগে, এটাও ইচ্ছা না, আমি মোবাইল কয়বার বাজছে এটা ফুড় হ্যাঁ বাড়ার মতো কইলে চা
এক মাহফিল আমি গেছি, ওয়াজ শুরু করছি, মোবাইল বাজিয়ে উঠছে। তা আমি কেছি বন্ধ করেন, লোকের তারা ওকে বন্ধ করেন, আবার উঠতে দিছে দৌড়। তুমি কি তারা একটা দৌড় দিল কে রে, কতক্ষণ পরে বাড়া আইসা? আমি কী তো করতে কয় বন্ধ করাই আইসি, করতে বন্ধ করে কয় বাইতে। তা আমি কই মোবাইল দিয়ে আপনার অত বাইতে বন্ধ করেছিল কয় হুজুর, আমি খালি লাল ডার করছো আটা চিনি, কচ্ছাটা টিপ দিলে কথা কম যায়, লাল ডার টিপ দিলে বন্ধ হইয়া যায় গিয়া। পরে বাইক গিয়ে শুনছি লাল ডার যাতা দিয়া রাখলে কারবারটা করতে যায় গিয়া, কই যাতা তো শিখছি, কোন জায়গাটা দৌড় লাগবে হেঁটে আনা জানি না, এখন তো শিক্ষা লাগছি। তুমি পারো ওতে আবার পার, আচ্ছা বস বস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বস। তো ইয়া বই অসরুক, হ্যাঁ বসে, হ্যাঁ বসতে হবে তো, মাহফিলের সমস্যা হচ্ছে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরেকটা চেয়ার দেন এদিকে। জি হাসান বসে, হ্যাঁ যাও কপাল বালা চেয়ারম্যান সব শুরুতে আইয়া পড়ছে, মাই দিয়ে দিয়ে তো মাহফিলে একটা ফ্যাস লাগিয়ে গেল, কেন ফ্যাসটা ফইলা দিয়ে লাগিয়ে গেলে সরাইতে সুবিধা হইব। হ্যাঁ আমাদের সম্মানিত ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও আমাদের মাঝে এসে তার শ্রী ফেলেছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ কোনোভাবেই বিরক্ত করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, এদিক সেদিক তাকানো, ওঠাউঠি করা, কথা বলা, মোবাইল ধরা, এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া হাসান একবারে নিরিবিলি বসে চুপ করে বসতে হবে, আমাকে সুযোগ করে দিতে হবে। সাইড টক, এটা মারাত্মক মাহফিলের জন্য ক্ষতিকর। আরো কয়জন আসেনি, উঠে নাই এখনো? আয় ছেলে আয়, তুমি এখনো মাই উফি দিয়ে শব্দ, কেউ তোমার লেগে দেখে না, তুমি নাম পায় না শরফ, ও মাই ডাকি। আরে তোমার লেগে কেউ দেখে না তো, সবাই কোন আমি জুড়ে পড়েন, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি প্রমাণ আছে নাকি নাই?